ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। তারই জের ধরে এবার চীনকে কড়া বার্তা দিতে সমুদ্রের রণসজ্জা তৈরি করলো ভারত। ভারত মহাসাগরে সাজানো হলো নৌবাহিনীর একগুচ্ছ যুদ্ধ জাহাজ। দেশটির নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নৌসেনারা প্রথম সারির সব যুদ্ধ জাহাজ ও সাবমেরিন সাজিয়ে রেখেছে ভারত মহাসাগরে। গালওয়ান ভ্যালি থেকে শুরু হওয়া সংঘাতের পর চীনকে যোগ্য জবাব ও বার্তা দিতেই এভাবে নৌসেনা জাহাজ সাজিয়েছে বলে জানা গেছে।